السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شما نتقرأ بنا رمضان كي ويني الحمد لله مرشاة رويتين شكرا সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠিত প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মুন তাকিম সাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমরা যেহেতু রামাদানের প্রশ্ন উত্তরমূলক বিশেষ অনুষ্ঠানে আমরা আশা করব দর্শক শ্রোতা বাই বোন রামাদানের বিষয় নিয়ে আপনাদের প্রশ্নগুলো থাকবে বিশেষ করে এই বিষয়ের উপর যেহেতু পবিত্র রমাদান الحمد হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রথম রোজা রাখলাম আলহামদুলিল্লাহ তো আমরা প্রথমে কিছু এই বিষয়ের উপর কিছু আলোচনা এরপরই আপনাদের প্রশ্ন উত্তর দিকে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين إمام المرسلين نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه أو كما قال النبي صلى الله عليه وسلم. شمالي تدرشكسل تا السلام عليكم ورحمة الله وبركاته. بروثمي جناب حافظ حسين أحمد شهب بشناتي حفظه الله تعالى. تاكدون بعد جناتشي. دعاء الله رب العالمين. তাঁর প্রতিষ্ঠানকে জামা মহমদানিয়াকেও যেন আল্লাহ তের কবুল মঞ্জুর করেন আর এরপরেই আপনাদের সবার প্রতি হৃদয়ের গভীরে থেকে রমদান মুবারক জ্ঞাপন করছি আপনাদেরকে প্রথম প্রোগ্রামে রমদান শরীফের প্রথম তারিখে আজকের এই প্রোগ্রামে হৃদয়ের গভীরে থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আল্লাহ রাবুল্লা আলমিন এই প্রোগ্রামকে যেন কবুল মঞ্জুর করেন এবং সকলকে রম রমদানের খের ও বরকত রমদানের উপকারিতা কার্যকারিতা রমদানের দ্বারা সব ফায়দা হতে পারে দিনী ইমানি রোহানি শারীরিক সব ধরনের ফায়দা এবং উপকার পরিপূর্ণরূপে লাভ করার জন্য আল্লাহ রবুল আলমিন তৌফিক দান করেন আল্লাহ মামিন রবুল আলমিন সম্মানিত দর্শক শ্রোতা আমরা রমদান মাসকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ একটা দিনই জজ্বা লক্ষ্য করে থাকি আর এই মাস সম্পর্কে বলাও হয়েছে যে ফতিহাত আবু আবুল জন্না ওখুল্লিক আবু আবুল্নার ওয়সফিদাতির সয়াউনীন এই মাস সম্পর্কে প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন জান্নাতের সবগুলো দরজা এই মাসে খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দেওয়া হয় এবং দুষ্ট শ্যায়তাহানদেরকে আল্লাহ রব্বুল আলমিন শৃঙ্খলাবদ্ধ করে দেন বেঁধে ফেলেন সুফহান আল্লাহ আপনি এখন চিন্তা করেন পুরো জীবনের মধ্যে ইনকলাব এবং পরিবর্তন বিপ্লব সাধনের এর চেয়ে বড় মুখ্য মহাসুযোগ আর কি হতে পারে জান্নাতের দরজা খোলা সুবহান্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ আল্লাহ আকবর আবার শৈতানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়া হয় বেড়ি দিয়ে বেড়ি পরিয়ে তাদেরকে বেঁধে রাখা হয় তাদেরকে জেলে ফেলে দেয়া হয় দুষ্ট দুষ্টিনদেরকে আল্লাহ রবীন্দিন আর মানুষের উপর কবজা করার সুযোগ দেন না কিন্তু এত সুন্দর একটা মাস আর এরপরে বলছেন যে এই রমদান মাসের রোজা তোমাদের উপর কেন ফরজ করা হয়েছে এর কারণ বলছেন আল্লাহুম থাক যাতে তোমরা আমার বন্দা হতে পারো তাকোয়ার জীবন তোমরা পরিপূর্ণরূপে লাভ করতে পারো পরিপূর্ণ তাকওয়ার জীবন লাভ করতে পারো মুত্তাকি হতে পারো আল্লাহ তো এখন শেতানের দরজাও বন্ধ শেতানের পক্ষ থেকে ওসবোসাও আসবে না জান্নাতের দরজা খোলা জাহান্নামের দরজা বন্ধ অন্য হাদিসের মধ্যে প্রিয় নবী সাল আলী হুয়েসাল্লাম পরিষ্কার বসায় বলেছেন আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়া হয় আহ্বান করা হয় নেদা দেয়া হয় আওয়াজ দেয়া হয় সেটা কি ইয়া বাঘ ইয়াল খাইরে আকবিল ওয়া ইয়া বাঘ ইয়াল সারে হে নেকির পথে অগ্রসর হন আগুয়ান হনে ওয়ালা মানুষ অগ্রগামী পথিক যে নেকির পথে অগ্রসর হবে যে পুণ্যের পথ অবলম্বন করবে যে ভালো ভালো কাজ করে আজের স্বভাব এবং রেওয়ার্ডের বিশাল বড় বান্ডার যে নিজের জন্য সঞ্চয় করতে চাইবে এমন সব লোকদেরকে বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আহ্বান করা হয় যে তোমরা আরও দ্রুত এগিয়ে আসো আরও দলে দলে তোমরা এগিয়ে আসো তো আর একদিকে শকঝজক আপনি দেখতে পাবেন উৎসাহ উদ্দীপনা আপনি দেখতে পাবেন নেকির পথে পরিচালিত হওয়ার আশার একটা অসাধারণ জজবা আবেগ আমরা লক্ষ্য করে থাকি কারণ আল্লাহর পক্ষ থেকে কাইবি একটা আওয়াজ দেওয়া হচ্ছে এবং দিলের মধ্যে অন্তর্জগতে একটা প্রভাব সৃষ্টি হচ্ছে সারা বছর যারা মসজিদে যায় না তারাও মশা আল্লাহ এই গতকালকে আমরা লন্ডনে দেখলাম যে এত বৃষ্টি চতুর্দিকে হচ্ছে তো কয়েক মসজিদ তালাস করতে করতে গিয়ে জায়গা খুঁজতে হচ্ছে হয়েছে মানে সব মসজিদগুলোতে একেবারে এই ঠান্ডার মধ্যে রোডে মানুষ দাঁড়ানো সোহান আল্লাহ আজিম দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই কিন্তু পরে আবার আমরা আমাদের অলসতার দিকে চলে আসি এরপরে কম হয়ে যায় বিষয়টি আর কিছু মানুষ তো আট রাকাতের পরই আবার দৌড় দেন তো এটা আর একটা মহাসমস্যা নাউদিল্লাহমিন জাহলিক সাহাবে আনহুম আল্লাহ নবীর সন্ন্যত বুঝেননি আর আমরা এসে দেড় হাজার বছর পরে বোঝা আরম্ভ করেছি এর চেয়ে বড়ো আমি জানি না উন্মাদনা আর কী হতে পারে মিন জাহলিক যে সকল সাহাবে কারামের অক্ষমতের ভিত্তিতে মাস আলাটি চৌদ্দোশো বছর আগে মীমাংসিত হয়ে গেছে এবং সাহাবে ক্রামের অক্ষমত এবং আমল আর তাদের ফতোয়া তাদের তাহতিক তাদের রিসার্চ এবং তাদের ঐক্যমথের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত এটা এত স্ট্রং কোরআন হাদিস বোঝার জন্য ইসলাম বোঝার জন্য নবীজির সুন্নত বোঝার জন্য নবীজির সুন্নতের মূল দাবি কী সেটা বোঝার জন্য আল্লাহ তারা এটাকে একটা মানদণ্ড বানিয়েছেন তো আর তারা যদি সরাসরি আল্লাহর নবী সাল আলী সাল্লামের সুন্নত বুঝলেন না আল্লাহর নবীর অঙ্গুলির ইশারায় সব কিছু কোরবান করে দিতে যারা প্রস্তুত ছিলেন আল্লাহ নবীর এক অঙ্গুলির ইঙ্গিতে জীবন বিসর্জন দিতে যারা সদা প্রস্তুত থাকতেন সেই সব সাহাবে কারাম পরিপন্থী কোনো সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে নিয়ে নেবেন এটা হাজার বার কসম খাওয়া যাবে এটা চিন্তাও করা যায় না যে আল্লাহর নবী সাল আলী আসসালামের অঙ্গুরের ইশারায় জীবন বিসর্জন হাজার এক এক আমার উস্তাদ শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব দামুদর কাহি একটা কথা বলতেন যে প্রত্যেক সাহাবির অবস্থা এই ছিল যে আল্লাহর নবীর পুরো জীবনের বিনিময়ে নয় জীবনের একটিমাত্র নিঃশ্বাসের বিনিময়ে যদি প্রত্যেকের কাছে হাজার হাজার জীবন থাকত তাহলে নবীজির পুরো জীবনের জন্য নয় জীবনের এই একটা নিঃশ্বাসের জন্য প্রত্যেক সাহাবি তাদের কাছে রক্ষিত হাজার হাজার জীবন সম্পূর্ণরূপে কোরবান করে দেওয়ার এবং বিসর্জন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন এই ছিল সাহাবে এখরামের অবস্থা নবীর সুন্নতের জন্য তারা পাগল ছিলেন দেওয়ানা ছিলেন সুহান আল্লাহ আজিম তো এই এইরকম সাহাবেকরাম আবার ঐক্যবদ্ধ হয়ে যাবেন সুন্না পরিপন্থী একটা কাজের জন্য আল্লাহ নবীর সুন্নতের উল্টো একটা কাজের জন্য সবাই একমত হয়ে যাবেন ঐক্যবদ্ধ হয়ে যাবেন যদি এমনটা হয়ে যায় নাউজবিল্লা নুদিল্লা কথা যখন এসেই গেল তখন আমি আপনাদের সামনে এটা পরিষ্কার করার জরুরি মনে করি যে তাহলে তার তাদের ব্যাপারে এই কথা মানতে হবে নারুজবিল্লা হাজার হাজারবার নারুজুবিল্লা পড়ে এরপরে এই কথাটা বলছি তাদের ব্যাপারে এই কথা বিলিভ করতে হবে যে তারা সুন্নাহ পরিপন্থী মনগড়া এবাদত তৈরি করতে পারেন মন গড়া এবাদত তৈরি করে উন্মতের উপর যদি তারা ছাপিয়ে দিতে পারেন তাহলে এর অর্থ হবে তাদের দ্বারা রক্ষিত কর আন তাদের দ্বারা সংকলিত কর তাদের দ্বারা লিখিত কোরআন সেটা নির্ভরযোগ্যতা হারিয়ে বসবে পুরো কোরআন শরীফের উপর আল কোরআনুল করিমের উপর আস্থা আমরা হারিয়ে বসতে বাধ্য হব পুরো হাদিসের বিশাল বড় ভান্ডার তার উপর আমাদের আস্থা আমরা হারিয়ে বসতে বাধ্য হবো যে মনগড়া আবাদত যারা তৈরি করতে পারে সেখানে তারা মনগড়া হাদিস কেমন তৈরি করতে পারবে না বিল্লাহ তো পুরো সাহাবেকরামের উপর আস্থা হারিয়ে বসার অর্থ হলো যে পুরো দিনে ইসলামের ভিত দশিয়ে দেয়া পুরো দিনে ইসলামের ভিত দশে যায় নড়ে বড়ে হয়ে যায় তো আমরা হজরত আনুর সময়ে তাম সাহাবায় কারামের এর আগে দেখেন বিষয়টি আসলে সকলের একটু বিশেষ আলোচনার বিষয় আল্লাহর নবী সাল আলিহিসাল্লাম তিন দিন জমাতের জন্য এসেছেন বেশি থেকে বেশি তেরাবিহের জমাতে এর চেয়ে বেশি তিনি আসেননি কারণ আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেছেন যে আমার বয় হচ্ছে যে তোমরা যেভাবে মানে রমদানকে সামনে রেখে এই নামাজের জন্য তারেহের নামাজের জন্য যেটা এসার পরে তাহাজুদ নয় তাহাজ্জুদ আলাদা নামাজ তারাবিহ আলাদা নামাজ এটা এসার পর তাহাজুদ শেষ রাত্রে হয় সুমাহান্লাহ গুম থেকে উঠে যে নামাজ পড়া হয় সে এর নাম হলো তাহাজুদ্দ তাহাজ্জুদ শব্দের অর্থই হলো গুম থেকে উঠে যে নামাজ পড়া সেটাকে গুম থেকে উঠার নাম হলো তাহাজুদ সুমাহানুল্লাহ তো এখন প্রথম পক্ষে ইশার পরপর যে নামাজ পড়া হয় এতে আল্লাহর আলী সাল্লাম দেখ বললেন যে যদি তোমরা যেভাবে বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে আসছো আমিও যদি আসি তাহলে এই পুরো নামাজটা আমার উম্মতের উপর যদি ফর্জ করে দেওয়া হয় ফর্জের বিধান যদি চলে আসে তাহলে মেইবি উন্মতের জন্য এটা কষ্টসাধ্য হবে কষ্টকর হবে তো এই জন্য আল্লাহর নবীসল্লাহ ইসলাম ইচ্ছে করে মসজিদে আসেননি তো দেখেন আল্লাহর নবীসল্লাহ আলি ইসলাম ইচ্ছে করে মসজিদে আসেননি ঘরে এই নামাজ পড়েছেন বাসায় এই নামাজ আদায় করেছেন আর সবাইকে এইভাবে নিয়ম বলে দিয়েছেন এখন কেউ ঘরেও পড়তে পারে মসজিদেও পড়তে পারে নবীজি সাল্লু আলি সাল্লাম নিজে আসেননি কিন্তু উনার যে বোদ্দায় তিন দিন এসেছেন ডিফারেন্ট ডিফারেন্ট তিন দিন এসেছেন এর দ্বারা বোঝা গেল মসজিদে কিন্তু তখনও জমাত হচ্ছিল এটা কি আল্লাহ নবীর মনের ইচ্ছার উল্টো এই কাজটা হচ্ছিলো আবার আল্লাহ নবী সাল্লু আলি মসজিদে এসে জমাতে জয়েন করা না করার কারণ কি সেটাও তিনি উল্লেখ করছেন যে আমার বয় হচ্ছে এটা এখনো তো ওয়াহের দরজা খোলা আছে এটা ফরজ না হয়ে যায় আর ফরজ হয়ে গেলে আমার এটা একটা কষ্টকর বিধান হয়ে যাবে পরবর্তীতে পালন করা নিয়মিতভাবে একটা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে তো আল্লাহর নবী সাল আলী হোসাল্লাম নিজে মসজিদে নিয়মিত আসেননি হাজরত আবু বক্কর রদ্দিয়ালহুর সময়ে এই সুন্নতের উপর আমল ছিল আল্লাহ নবী তো এই সুনতটাও দেখিয়ে দিয়েছেনহু এখন কেউ বলতে পারেন যে জামাত সহকারে নিয়মিত সবাইকে পড়ার জন্য উদ্বুদ্ধ এবং উৎসাহিত কেন করলেন রিয়ালিটি হলো যে তিনি মনসায় না বউই আল্লাহর নবীর মনসাটা বুঝতে সক্ষম হয়েছেন আল্লাহর নবী সাল্লি সাল্লামের রিয়েল মনসাটা তিনি বুঝতে সক্ষম হয়েছেন যে নবীজি সাল্লামের ইচ্ছা ছিল আগ্রহ ছিল উৎসাহ ছিল মনের খাহিস ছিল আগ্রহ ছিল প্রবল আগ্রহ ছিল যে তিনি মসজিদে আসবেন না আসার কারণটা তিনি উল্লেখ করেছেন যে আমার বয় হচ্ছে আমার উন্মদের উপর ফরজ না করে দেওয়া হয় বোঝা গেল আমি ফরজ হওয়ার সম্ভাবনা না থাকলে নিজেও আমি জয়ন করতাম এর দ্বারা বোঝা গেল যে জামায়াত সহকারে পড়ার এই যে আগ্রহ প্রবল আগ্রহ নবী সাল আলী আসসালাম প্রকাশ করেছেন জামাতে অংশগ্রহণ না করার মূল কারণটা অন্তর্নিহিত কারণটা উল্লেখ করেছেন এর দ্বারা হজরত রমর রাহ আনহু অনায়াসে এটা বুঝতে সক্ষম হয়েছেন যে স্বয়ংক্রিয় নবী শেষ নবীরত মাহম্মদ সাল্লাল্লাহ আইহুসাল্লামের সুন্নত হলো এবং মনের ইচ্ছা ছিল উম্মদ যেন মসজিদের মধ্যে জমাজ সহকারে একত্রিত হয়ে নামাজ পড়ে আবু ওকারদুল্লু যেটার উপর আমল করেছেন নবীজির আমলের উপর ওনার সময়ের আমলটা ছিল ওই সুন্নত ঠিক আছে কারণ আল্লাহ নবী আসেননি বিধায় কিন্তু বিদায় তিনিও আসেন তিনিও বাধ্য করেননি কাউকে তিনিও কাউকে আসার জন্য এবার এই মাস আল্লাহর জন্য মীমাংসার পথ তিনি অবলম্বন করেননি নবীজি সাল্লাসাল্লামের সময় থেকে যেভাবে বিষয়টি অপশনাল ছিল সেই অপশনাল হওয়ার দিকটা ওনার সামনে ছিল ওমর ফারুক রবিআল্লাহ তালু কীভাবে মিজাজে শরীয়ত তারা বুঝতেন আল্লাহর নবীর মানসা বুঝতেন শরীয়তের ডিমান্ড অফ শরিয়া তারা কীভাবে বুঝতেন শরীয়তের ইচ্ছা কি মানসিকতা কী সেটা তারা ভালো করে বুঝতেন এর একটা প্রমাণ করে দেখেন যে অমর রদিউল্লা আনু বুঝেছেন যে না এখন তো আর ওয়াহিদ দরজা খোলা নেই এখন তো আর নবী সাল্লি হুসালাম দুনিয়াতে নেই তো এখন তো আর নতুন কোনো বিধান আর আসবে না বিধান তো ফাইনাল হয়ে গেছে বিদায় আল্লাহর নবীর যে গোপনীয় খাহিস যেটা মনের যে ইচ্ছা ছিল যে সবাই মসজিদে আসবে আমিও আসব। কিন্তু আমি আসছি না ফরজ হয়ে যাওয়ার ভয় থাকার কারণে সম্ভাবনা থাকার কারণে এখন এখন তো আর এই সম্ভাবনা নেই তখন আল্লাহর নবী সাল্লি হোসালামের আসল মনের ইচ্ছা যেটা এটাকে তিনি বিধিবদ্ধ করেছেন সাহাবে কারাম রদুল্লাহ আনহুম আজমাইন এই কথাটা বুঝতে কোনো ভুল করেননি সাহাবে কারাম রদুল্লাহ আনহুম আজমাইন এমন সবাই ছিলেন যে এক মহিলা হজরত মেমু তার আনহু একটা মহিলাদের মহরের ব্যাপারে তিনি একটা বিধান জারি করেছিলেন এক মহিলা ভুল ধরে ফেলেছেন তো অমর এ ফারুক তালা আনহু খালিফাতুল মুসলিমিন আমিরুল মিনিন ছিলেন কিন্তু উনি কোনো উনিশ বিশ করলে জনগণকে তিনি বাধ্য করে রেখেছিলেন এবং জনগণের মধ্যে এই সৎ সাহস বিদ্যমান ছিল যে একজন সাধারণ মহিলা নাগরিক হাজরত অমরে ফারুক রবিউল্লাহ আনহুর মতো অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্টের বিরুদ্ধেও উনি মানে রাস্তায় দাঁড়িয়ে অমরের ভুল ধরতা ধরার মতো সাহসিকতা ছিল এবং অমরদুল্লাহ আনহু নিজের ভুল শুধরে নিয়েছিলেন এবং বলেছিলেন যে এখন তো অমরের চেয়ে মদিনার মহিলারা অকাণ বেশি বুঝে এই ধরনের কথাটাও হেজরত উমরদুল্লাহ আনহুর জবান থেকে উচ্চারিত হয়েছিল তো অমর রদুল্লাহ আনহু কোনো মারাত্মক ভুল করলে একজন সাধারণ নাগরিক রাস্তায় তাকে ধরে পাকড়াও করে আটকিয়ে তার এই ভুল শুধরে দেওয়ার মতো সৎসাহস প্রত্যেক নাগরিকের মধ্যে হেজরত উমরদ্দুল্লাহ আনহু নিজে তৈরি করে রাখেছিলেন সেখানে আল্লাহ সেখানে অমরদ্দুল্লাহ আনহু একটা সরি তারা নামাজের মতো একটা বিধান যে বিশ্বাখাত পড়তে হবে আবার জমাত সহকারে পড়তে হবে এই বিধানটা তিনি জারি করবেন আর সাহাবেক রাম একমত হয়ে যাবেন সুন্নতের পরিপন্থী কোনো একটা আমলের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করবেন তো আবার সব সাহাবেক রাম নীরব হয়ে সম্পূর্ণরূপে তার সামনে ভীত সন্ত্রস্ত হয়ে মেনে নেবেন আল্লাহর কসম এমন কথা মনে হয় ইবলিস সহ্য মানে বিশ্বাস করবে না ইবলিস এটা বিশ্বাস করবে না যে অমরের যে নীতি ছিল যে আদর্শ ছিল মিন জালিক তো এই কথাটা আমি আপনাদের সামনে একটু শক্ত ভাষায় এই জন্য বললাম যে আমরা এই মর্মে সাহাবে কারামের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতে আমরা এই মর্মে হান্ড্রেড পারসেন্ট এবং শতভাগ নিশ্চিত রূপে আমরা বলতে পারি যে বিশ রাখাত পড়াটাই যে প্রিয় নবী সাল আলী সাল্লামের নিজের সন্ন্যাদ ছিল এই কথাটা সাহাবে কারামের ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়েই আমরা বুঝতে পারি সাহাবে রাম কোনোভাবেই ঐক্যমতের মধ্যে ঐক্যমতের মাধ্যমে এই সিদ্ধান্তটা তারা নিতে পারতেন না তো আল্লাহ তারা যেন বুঝবার আমাদেরকে তৌফিক দান করেন আমি পড়তে পারি না অসুস্থতার কারণে হয়তো আর আপনি পড়তে পারেন না অসুস্থতার কারণে এটা ভিন্ন ব্যাপার অজরের কারণে যদি কেউ কমিয়ে ফেলেন এটা তার শারীরিক অসুবিধার কারণে বেশি পারলেন না কিছু কম পারলেন আল্লাহ মাফ করবেন যেহেতু এটা ফরজ ওয়াজিব নয় আর অজরের কারণে রাখার সংখ্যা যদি কেউ কারো কমে যায় শুধু শারীরিক অসুস্থতার কারণে বার্ধক্যের কারণে সফরের কারণে এই সমস্ত কারণে যদি বিষয়টা শিথিলতার মধ্যে আনা যায় তাহলে এর মধ্যে তো আমরা কাউকে বলবো না কিন্তু যে এটা ভুল করেছেন এটা ঠিক নয় তাকে করতেই হবে বিশ্বাকাত পড়তেই হবে বিশ্রাখাত তো এরকম তো না আর আরেকদিকে আমি বলবো যে সাধারণ জনগণের জন্য এই তিন ঘন্টা চার ঘন্টা ব্যয় করা সাড়ে তিন ঘণ্টা বের করা এটা সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য আমরা কোন শরীফ ভুল করে পড়ার পক্ষেও না আবার এত আস্তে করে পড়া যে তিন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা মানুষের আসা যাওয়ার মধ্যে লেগে যায় তো কত মানুষ অসুস্থ তাদের জন্য ওইটা বিশ্বাখাত পর্যন্ত পড়া অনেক কঠিন হয়ে দাঁড়ায় তো তখন ওই আট রাখাতের বেদাতে প্রচলনটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে তো সাড়ে বারোশো পঁচাশি হিজড়িতে চিন্তা করেন আল্লাহ নবী সাল্লি সালামের দুনিয়া থেকে চলে যাওয়ার তেরোশো বছর পর আমাদের জানা অনুযায়ী বিশ্বখাতের উপর আপত্তি তুলে তোলা হয়েছে সর্বপ্রথম তেরোশো বছর পর নয়ফুবুল্লাহমিনসাহিম যে তেরোশো বছর পর প্রথম আপত্তি তোলা হয়েছে বিশ্বখাত ঠিক নয় আট ঠিক হবে এটা ইন্ডিয়ার এক আলিম পরে আরবের একজন আলিম এর কিছুদিন পর আরব বিশ্ব থেকে ফতোয়া দেওয়ার চেষ্টা করেছেন ওনার বিরুদ্ধে আরও তিনটি রিসারা আলময় করাম আরব বিশ্ব থেকে লেখেছেন তার বিরুদ্ধে ইন্সার আলিল খলাফা এর রাশিদিন ও সাহাবা যে সাহাব গ্রামের পক্ষের মতামত যেটা সেটাকে সমর্থন জানিয়ে সেটার ডিফেন্স করে ওনারা কিতাব পর্যন্ত লিখেছেন কিন্তু তেরোশো বছর পর্যন্ত বিশ রাখাতের উপর একজন ইমামের কোনো আপত্তি কেউ দেখাতে পারবেন না এটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যায় বিশ রাখাতের উপর কেউ আপত্তি তুলেছেন কোনো সাহাবি আপত্তি তুলেছেন কোনো মুজতাহিদ ইমাম আপত্তি তুলেছেন কোনো থাবেড়ি আপত্তি তুলেছেন তেরোশো বছর পর্যন্ত বিশ্বখাতের উপর যেখানে এক বারো একজন ইসলামিক স্কলার আপত্তি তোলেননি এর ধারা কি আমরা সহজে বুঝতে পারি না যে আল্লাহ নবী ইসলামের সন্ন্যত কী হতে পারে এবং আল্লাহর নবীর সঠিক পন্থা কি হতে পারে আমার বুঝে আসে না যে পুরো উম্মদের তেরোশো বছর পর্যন্ত কেউ আপত্তি তোলেনি বিশ্বখাতের উপর আপত্তির কোনো রেফারেন্স কেউ দেখাতে পারবে না না আমি পুরস্কার দিব ইনশা আল্লাহত যদি এটা যদি কেউ দেখাতে পারে তো কিন্তু আল্লাহতালা আমাদেরকে অন্তত বুঝবার যেটা তৌফিক দান করেন এটা কোনো রাগের বহি প্রকাশের জন্য এই কথাটা আমি বলছি না শুধু প্রত্যেক সাবেক রাম রাহ আনহুম আজমাইন যেখানে ঐক্যবদ্ধ হয়ে যান ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করেন এটা যে সন্ন্যাহর সবচেয়ে বেশি নিকটবর্তী স্বয়ং মসজিদে নবী শরীফের হাদিসের উস্তাহাদ ছিলেন শেখ তাহলে এই কিছু কয়েক বছর আগে ইন্তকাল হয়েছে মদিনা মনউরার জজও ছিলেন তিনি কৌটের জজ ছিলেন তিনি তারাহ মিন আলফে আম এক হাজার বছরের ছ বেশি সময় কাল ধরে মসজিদে নবী শরীফে যে তারাহান নামাজ অব্যাহত রয়েছে এই নামে তিনি প্রমাণসহ ঐতিহাসিক বরাদ দিয়ে ঐতিহাসিক বিভিন্ন নির্ভরযোগ্য উদ্ধৃতি দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তেরোশো চোদ্দশো বছরের পুরো ইতিহাসে একবারও মসজিদে নবী শরীফের মধ্যে মদিনার মসজিদে আল্লাহর নবীর মসজিদে চোদ্দশো বছরের পুরো ইতিহাসে একবারও বিশ রাখাতের কম পড়ানো হয়নি বিশ বেশি পড়ানো হয়েছে আটত্রিশ শাখাত পর্যন্ত ছত্রিশ শাখা আটত্রিশ শাখা পর্যন্ত এই রাখাত সংখ্যা পৌঁছে গিয়েছে কারণ ওই তার বিহার সময়ে কেউ কেউ আরও নফল পড়েছেন তো এইভাবে রাখাত সংখ্যা হয়তো বেড়ে গিয়েছে এক্সট্রা আরও কিছু নফল পড়ার কারণে কিন্তু বিশ্বাখাতের কম এক হয়নি এটা তিনি ঐতিহাসিক দলিল দিয়ে স্বয়ং মসজিদ না শরীফের উস্তাদ মদিনার জজ এই কিতাব লিখে আমাদের জন্য এই বিষয়টি আবার আমাদের সামনে আরেকটা ঐতিহাসিক দিগন্ত সামনে উপস্থাপন করেছেন আর বাস্তবতা আমাদের সামনে তুলে ধরেছেন আর স্বয়ং আল্লামির রহমতুল্লাহ আলী বলেছেন যে সাহাবেক রামের ঐক্যমথের ভিত্তিতে আমরা এই কথাটাই বলতে পারি যে এটাই সন্নত হওয়া স্বাভাবিক এটাই সুন্নত হওয়া স্বাভাবিক কিন্তু হ্যাঁ মূল রাকাত সংখ্যাটা তিনি বলছেন যে সনদগত সূত্রে শাস্ত্রীয় দিক বিচারে যে সমস্ত হাদিস একেবারে সাহেহের একটা মানদণ্ড রয়েছে সেটা দিয়ে প্রমাণ প্রমাণ হচ্ছে না রাকাত সংখ্যাটা কোনোভাবেই প্রমাণিতই নয় এখন যখন রাখাত সংখ্যা কোথাও প্রমাণিত হয় না মানে একেবারে হানড্রেড পারসেন্ট অথেন্টিক কোনো বর্ণনা দ্বারা যেটাকে একেবারে সর্বোচ্চ স্তরের বর্ণনাকারীদের বর্ণনা দ্বারা যে সমস্ত হাদিস রয়েছে সে সমস্ত হাদিস দ্বারা রাখাত সংখ্যা আসেই না মানে কোনো সংখ্যাই বর্ণিত নয় তখন উনি এই কথাটা বলেননি যে এই অন্য মানে উনি তো আট রাখাতেরও বিপক্ষে মানে আট রাখাতেও ওনার কথা হলো বর্ণিত নয় আলাম ইবনে তাহমিয় রহমাতুল্লাহ এর মতো মানুষ বলছেন যে আমার কাছে তো প্রমাণিতই নয় তো প্রমাণিত নয় ওনার এই ফতোয়ার কারণে মানে যদি হয় তাহলে তো উভয় মতামতকে আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করব কারণ উনার মতামত অনুযায়ী কোন সংখ্যাটাই প্রমাণিত নয় আসলে প্রমাণের জন্য এই মানদণ্ডটাও ঠিক নয় বরং তিনি একটা জিনিস বোঝাতে চেয়েছেন যে ওই ক্যাটাগরির বর্ণনা দ্বারা প্রমাণিত নয় কিন্তু সাহাবায়করামের আমল দ্বারা সন্নত হওয়াটা যে প্রমাণিত হয়ে যায় এটা ওনার বক্তব্য দ্বারা স্পষ্ট হয়ে ওঠে জাজাকুমুল্লাহ খায়ের জাজাকুমুল্লাহ খায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা

আর আমার দুইটা প্রশ্ন হইলো হুন্দ্রানিজোর আমার প্রথম প্রশ্ন যদি নামাজ পড়তে পারি না কি কইতে না মিনিট আগে কি উঠে গেল আর কি ওক শুরু আর এখন তোর ও যে পড়তে পড়তে সময় শেষ তখন কি আমি বিতির পড়িয়া বাদে ফজরের নামাজ পড়তাম যাই বনি পড়া ওটা আমার প্রথম প্রশ্ন

আসসালামু আলাইকুম সম্মানিত প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক রামাদানবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন সকলের সুপরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার প্রতিষ্ঠা প্রিন্সিপাল মুফতি শেখ আব্দুল মন তাকিম সাহ জাজাকুমুল্লাহ আপনার বিরতির পূর্বেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন একজন করেছেন এই প্রশ্নগুলি উত্তর দেওয়ার পরই ইনশাআল্লাহ আমরা নতুন আরও প্রশ্ন নেওয়ার চেষ্টা করব এবং ফাঁকে ফাঁকে এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরোধ এবং যতক্ষণ পর্যন্ত আমাদের ইসলামিক এরামাদান কী এনে চলবে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ মুফতি সাহেব উনি যে প্রশ্ন করেছিলেন একটা দোয়া এবং আরও একটা প্রশ্ন ছিল এর আগে বিতির নামাজ নামাজের আগে যদি বিতির নামাজ পড়তে পড়তে সময় একেবারে শেষ পর্যায়ে চলে আসতে দেখেনের সময় হল এশার নামাজ শেষ হওয়ার পর থেকে আরম্ভ করে ফজর শুরু হওয়ার আগ পর্যন্ত কিন্তু মিথিরের নামাজের গুরুত্ব অনেক বেশি এটা ওয়াজিব নামাজ আর এটার না পড়ার কারণে ওয়াইদ এসেছে এবং প্রিয় নবী সাল আলি ইসলাম থেকে এই মর্মে বর্ণনা পাওয়া যায় যে ওয়াক চলে গেলে এর সজা করতে হবে বিধায় ইক রাম স্পষ্টত লিখেছেন যে প্রথমে আপনি উইথিরের নামাজ পড়বেন এরপরে ফজরের নামাজ পড়বেন তো এটার মধ্যে কোনো হেজিটেশনের প্রয়োজন নেই এটাই বেশি উত্তম পন্থা সঠিক পন্থা যে আপনি আগে উইথিরের নামাজ পড়ে নেবেন চাই ফজরের ওয়াক চলে আসুক এটা স্থায়ী অভ্যাস বানানোর কথা তো আমি বলবো না যে পারমানেন্ট অভ্যাস আপনি বানিয়ে ফেলবেন হ্যাবিট বানিয়ে ফেলবেন এটাতে কিন্তু বিরত থাকা উচিত হঠাৎ কোনো সময় হয়ে গেল আর এখন তো মাসাল্লা রমদান মাসে আলহামদুলিল্লাহ স্যারির সময় উঠে অনেক আগে ওঠার সুযোগ হয় তো আগে বাগে ইথিরের নামাজও পড়া যাবে আর এরপরে এর আগে তো পড়া যাবে এই অভ্যাস আমাদের করা উচিত হ্যাঁ ফোজারের ওয়ক চলে আসার আগে আগে ইথিরটা পড়ে নেওয়া জরুরি কিন্তু দেরি হয়ে গেলে উচিত হবে আগে উইথির পড়া এরপরে ফোজার পড়া এটা এর উপরে আমল করবেন ইনশাআল্লাহ আর আরেকটা প্রশ্ন কি ছিল ওনার আল্লাহ ছিল হ্যাঁ আল্লাহ রহম উম্মা মোহাম্মদ ইনসাল্লা আপনি যে দোয়া পড়েছেন এই দোয়ার আলাদা কোনো ফজিলত কি এটা তো খুবই চমৎকার দোয়া হে আল্লাহ মোহাম্মদ সাল্লা ইসলামের পুরো উম্মাহর উপর উম্মতের উপর আল্লাহ রাহম করুন উম্মতের যত দুর্দশা সমস্যা আল্লাহ আপনি দূর করে দিন এই যে গাজা ফিলিস্তিনে যে চুলুম নির্যাতনের যে স্ট্রিম রোলার চালানো হচ্ছে যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় মুসলমান রক্তাক্ত সম্পূর্ণরূপে নিষ্পেষিত নিপীড়িত মজলুম অবস্থায় মানবেতর জীবনযাপনে বাধ্য আল্লাহ সব ধরনের সমস্যা নিপীড়ন দমন পীড়ন দূর করে দিন আর এই যে পুরো দোয়া পড়েছেন এটা যে কোনো সময় আপনি পড়তে পারেন বিশেষ কোনো সময়ে স্পেশালি পড়ার কোনো ফজিলত এই মুহূর্তে আমার মনে তো আর আসছে না আমার মনে আসছে না যে এটার কোনো স্পেশিয়াল বিশেষ কোনো একটা ফজিলত আছে এটা যে কোনো সময় পড়তে পারেন অত্যন্ত বরকতময় দোয়া এই দোয়া যদি বেশি অভ্যাস করতে পারেন তাহলে বাকি দোয়া কবুল হওয়ার ব্যাপারে আমি অন্যান্য দলিলের আলোকে আশাবাদী বাকি সবগুলো দোয়া ইনশা আল্লাহ আপনার আমার সকলের আল্লাহ তালা কবুল করবেন যদি পুরো উম্মাহর জন্য এবং সকল মৌমিন মৌ মিনাতের জন্য যদি আমরা দোয়া করি

ডাক্তারও কৈছে যেন first thing যো অ দিতা না তাইন মানে খাইয়া তাইয়া blood test দিতা to ও আগে ও মুৰব্বীয়ে এনে কিতা কৰতা ও খান্তা আৰু blood যে নকন তান তুৰা তুৰা যেন যো অৰ অংক ৰুজা নমা দিতা তাই পৰতা পাৰবা নু ও খান্তা লাগে দেখো ক সব তাক থান কন্টিনিউ কৰতা কোনো অসুবিধা নাই কোনো প্রবলেম নাই যত ধরনের তারাবিহান নমাজ আছে এটা যদি সাইন পড়িতা তা ফাড়িতে পারবা বাকি সব নমাজ হলেও পড়িতা থা তারিহান নমাজও পড়িতা যদি কোনো অসুস্থতার কারণে যদি মাজুরি না হয় অপারগতা যদি না দেখা দেয় তাহলে অবশ্য পড়িতা থাইন উচিত হইলেও আর রোজা যদি মানে নাও রাখতে পারে তবুও বাকি সব আমল রমজানের কন্টিনিউ করতে পারবো অনেক মানুষ বুঝে আমি তো রোজা রাখছি না তাই তার পড়িতাম তো এটা কথা ঠিক নয় তো মাজুরির কারণে আমি রোজানা না রাখতাম পারি ডাক্তারের নিষেধাজ্ঞা আর যতদিন লাগি হয়তো ফুল মাসর লাগে তার রোজা লাগতো না যে যে দিনের লাগে যদি ডাক্তারের নির্ভরযোগ্য ডাক্তার যদি হন যে না তাই কিছু খাইয়া আর বাদে গেট প্লা তান ব্লাড টেস্ট দেওয়াটা উচিত তো ডাক্তার যদি নির্ভরযোগ্য ডাক্তার হন তো ইনশাআল্লাহ আল্লাহ তভরযোগ্য ডাক্তারের এই উক্তির কারণে বিশেষ কারণে সাময়িকভাবে একদিন লাগে বা দুই দিন লাগে যদি তান এখান্ত রোজা বাঙ্গা লাগি যায় তান ট্রিটমেন্ট চালাই যাওয়ার লাগি ঔষধ খাওয়া খাইতে হয় অনেক জিনিস তারা পরীক্ষা করতে হয় তখন গিয়া নর্মেল দেখতে হইলে একটা মানে ব্লাডর মধ্যে সুগার কতখান আছে এটা একটা হইল কি একবারে উপাস থাকা অবস্থায় তো যার সুগার আছে তারও কম হয়ে যায় গিয়া তখন একটু খাইয়া কতখান হয় এটা তারা দেখার প্রয়োজন দেখা দিতে পারে তো আমি মনে করি প্রত্যেক হসপিটালও এখন মাসা মুসলিম ডাক্তার মুসলিম নার্স অকাল আসেন তারার লগে আলাপ করিয়া তারা যদি এখন হইন যে না আপনার লাগি এই মুহূর্তে রোজা রাখা ঠিক নাই তাহলে এটা তারা মানে ইনশাআল্লাহ তালা ঠিক হইব ইনশাল্লাহ তার লাগে রোজা ছাড়া রোজা ছাড়া ঠিক হইব ইভেন নার্স হলোর মধ্যে ছেলে মেয়ে অলক আসেন এরা এই ব্যাপারে আমি দেখছি আমরা এই রয়্যাল লন্ডন হসপিটাল খোকুয়া আর অন্যান্য হসপিটালও আলহামদুলিল্লাহ আমি নিজে দেখছি আমি অসুস্থ আসলাম তারা রোজার আলার ব্যাপারে খুব অবগতি আছে জানা আছে এবং মানুষের তারা বুঝেই খুঁড়া যে আপনার লাগে এটা খুব জরুরি তো সব জায়গায় তার প্র্যাকটিসিং মুসলিম কিছু ভাই বোন আসেন যারা খাম খরা আর আমরা কমিউনিটির মানুষেরা অনেক সময় তো এর লাগে তারা সঠিক সিদ্ধান্ত দিয়ে দিতাফর বা যদি বিকল্প না থাকে তারা যদি হয়নি কথা যে রোজাবাঙ্গাও লাগবো জেকার আপনি দেখতানি অমিলগি যে আমি বাঙ্গিয়া ওষুধ খাইয়ে দিলে বা রোজা না যদি আমি যদি আমি চলি আর তে আমার চেকআপ কইবনি কমপ্লিটলি যদি তারা ওই জীব তাহলে তো রোজা রাখতা তা ত আর যদি তারা হয় যে না এটা ওই তো নাই তখন তারা নিজেও অনেক সময় মানিয়ে নেয় এগিয়ে আমরা আর্গুমেন্টরে আবার আছে তারা আমরা আর্গুমেন্টে মানিয়ে নেয় না এর দ্বারাও বোঝা যায় যে এই সময় রোজা বাঙ্গাটা চিকিৎসার উদ্দেশ্যে জরুরি তো এটা অটোমেটিক্যালি আলাপর মাধ্যমে নির্ধারণ হয়ে যাবে এখন যদি কোনোভাবেও মানিয়া রাজি আজিং না তাহলে ডাক্তার কোথার উপরে আমল করার অবকাশ আছে সুযোগ আছে প্রয়োজনে কিছু আরও নার্সকলের লোকেরও মাঠবা আরও আশপাশের নার্সকলের লোকের যে মিখিলারখানা রোজা ছাড়তাম রোজা ছাড়াও লাগব নি এটা ছাড়া কীতেই তো নাইনি তো সব জায়গাতে আলহামদুলিল্লাহ মুসলিম ভাই বইনকল আসেন তারার মাধ্যমে

সঠিকভাবে শয়াক লাখান দেখে লাখান তারা একটা দেখে মানে ক্ষুদার্ত অবস্থায় সুগারের হালত কিতা না খাওয়া অবস্থায় সুগারের অবস্থা কিতা আর খাওয়া অবস্থায় সুগারর হালত কিটা তো কয়েকটা এক দেখতে হয় অনেক সময় তো এরকম কোনো রেজর থাকতেও পারে তো ডাক্তার যদি বেশি বাধ্য করেন তাহলে বাঙ্গা ঠিক আছে ইনশাআল্লাহ তলা কারণ এখন করে এই দেশের ডাক্তার হল প্রায় মুসলমান হল রোজার ব্যাপারটা যে খুব সেন্সিটিভ এটা তার অনুমান আছে আলহামদুলিল্লাহ আর এও জায়গা আপনারা মুসলমান নার্স হলে সাহায্য করতে পারবা ইনশাআল্লাহ হইতে পারবা সঠিক কথা বা জে পিও এর এখাশ এরালগোমসরা করিলেন যিনি যদি তারা যে না থান রোজা মাঙ্গা অবস্থায় দেন এটা হরুক ট্রিটমেন্টও লাগে একদিনের দরকার হোক দুই দিনের দরকার হোক তিন দিনের দরকার হোক যত দরকার ততদিন রোজা মাঙ্গিতে পারবা আমরা এও উৎসাহিত করি না যে একবারে যে কোনো কারণে রোজা ভাঙ্গিলে কয়া ডায়াবেটিস মাত্র দেখা দিছে বাঙ্গিলে করিলা নেয় ডায়াবেটিসর অনেক রোগী আসেন যারা না খাওয়া অবস্থায় তারা ডায়াবেটিস আর একটু বালা হয় আরও তারা বালা থাকেন খুব কম আসেন যারা নীল লই যায় কে যেমন ফোর পয়েন্টর নিচে যদি আই হয় ফোর পয়েন্টর নিচে যদি আই হয় তৈল এটা ডেঞ্জারাস ফোর পয়েন্টর নিচে আইত না এটলিস্ট ফোর পর্যন্ত থাকতো এটা এক ডাক্তারের কথা আমি বক্তব্য করে আমি বর্তমান সময় তো এখন নিচে দিয়ে আইব আনতে মানে রোজা বাঙ্গি দিতে পারবো অবশ্যই বরং বাঙ্গি হওয়া উচিত কারণ যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে সুগার বাড়ি যাওয়া এত না এত ভয়াবহ নাই যত বেশি ভয়াবহ উইলিয়া সুগার কমি যাওয়া সুগার কমি গেলে কি একজন মানুষ মারা যাইতে পারে ও সময় আবার এর বাদে যদি বেশি নীল উই যায় কমি যায় আবার অ্যাডজাস্ট হওয়া এটা এক দুই তিন দিন লাগতে পারে কম সময়েও হইতে পারে কিন্তু এই মানুষ সঠিক আমার নিজের সুগার লেভেল ল হইছে এই গত অসুস্থতার কারণে বিভিন্ন ঔষধে আমার লেভেল ল করছে তো আমি লোগাল সুগার লেভেল ল হইলে যে কি পরিমাণ সংকটাপন্ন মানুষ হইতে পারে কথাটা কথাটার ব্যাপারে আমার একটা অনুমান আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো আমি এটা এখন আগেও তখন বুঝতাম পারছি না যে মার মানুষটর যে কতক্ষণ সমস্যা আছে বা সমস্যা হইতে পারে

এমন নেসাব যে নেসাবের মালিকানা থাকলে পরে কেউ জাকাত গ্রহণ করতে পারে না এর চেয়ে কম নেসাবের মালিক হতে হবে নেসাবের চেয়ে কম হতে হবে লেস দেন নেসাব হতে হবে তো এটা বিস্তারিত বলতে গেলে দীর্ঘ হয়ে যাবে লম্বা হয়ে যাবে অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের চেয়ে কম সম্পদের মালিক এবং গরিবের ক্যাটাগরিতে যিনি পড়েন এমন মানুষকে জাকাত দেয়া জরুরি তো প্রথম জরুরি হলো যিনি নিজের জাকাত আদায় করেছেন যাকে দিয়েছেন সে যেন মা বাবার মধ্য থেকে কেউ না হয় স্বামী স্ত্রীর মধ্য থেকে কেউ না হয় তো ওসুল ফোর মানে নিজের উপরের দিকে এবং নিচের নিজের নিচের দিকে কেউ যাতে না হয় বাইকেও দেওয়া যায় বোনকে দেওয়া যায় খালাকে দেওয়া যায় মামাকে দেওয়া যায় তো এই ধরনের আত্মীয় হতে পারেন অথবা অন্য কেউ হতে পারেন এবং জরুরি হলো তিনি যেন লেস দেন নেশাব হন নেশাবের চেয়ে কম সম্পদের মালিক যাতে হন এটা হলো জরুরি এই শর্ত পালন করে পূরণ করে যদি তিনি জাকাত দিয়ে থাকেন আর ওই মানুষকে যদি এটা বুঝান যে আপনি মালিক জাকাত বলে দিতে হবে না জাকাতটা উল্লেখ করে দেওয়া লাগবে না যে এটা নেন এটা জাকাতের পয়সা আপনাকে মালিক বানিয়ে দিলাম এটা বলা লাগবে না শুধু এটা যদি বুঝিয়ে দিয়ে থাকেন যে আমি আপনাকে মালিক বানিয়ে দিয়ে দিলাম এখন ওই মানুষ যখন পাবে যাকে আপনি জাকাত দিয়েছেন আপনার জাকাত আদায় হয়ে গেছে দেওয়ার সময় যদি জাকাতের নিয়ত দেওয়ার সময় যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জাকাতটা আদায় হয়ে গেছে আর এরপর থেকে যেটা বলবো আমি যে এরপরে উনি যে যা ইচ্ছা তা করুক কোনো অসুবিধা নেই এক গরিব মহিলা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম চলে গিয়েছেন ওনাদের বাসায় তো উনি বলছেন যে আর এটা তো সাদাকার গোস্ত আর নবীগণের জন্য তো সদাকার গোস্ত খাওয়া ঠিক হবে না সাদাকার মাল ওনারা খান না ওনারা তো হাদিয়ার মাল খেতে হবে এটা তো সদাকার গুস্ত তো আল্লাহর নবী সাল আলী সাল্লাম বলেছেন লাকি হাদি সদাকা ওয়ালা না হাদিয়া তোমার জন্য এটা সদাকা আমার জন্য এটা হাদিয়া মানে তুমি সাদাকার মাল পেয়েছ তো ওই মানুষ জাকাতের মাল পেয়েছে কিন্তু এখন যদি সেইটা সে পাওয়ার পর নিজেকে যদি মনে করে আমাকেই দেয়া হয়েছে আমিই মালিক আর নিজের পক্ষ থেকে যদি এখন সে মসজিদের কাজে এটা ব্যবহার করে স্বেচ্ছায় সজ্ঞানে সম্পূর্ণরূপে ঠিক আছে কারণ একজন গরিব মানুষকে আমি যদি দিয়ে দিই সে যদি অন্যত্র দান করে মসজিদ নির্মাণে দান করে সে মালিক হয়ে গেছে মালিক হয়ে যাওয়ার পর এখন মালিক হওয়ার অর্থই হলো তার এখতিয়ার পুরোপুরি তার হাতে চলে আসা এবং মালিক তখনই কেবল সে হবে যখন সে চাইলে সে তার খাবারের মধ্যে ব্যবহার করতে পারবে চাইলে সে কাপড় পরার জন্য ব্যবহার করতে পারবে চাইলে সে কাউকে দান করতে পারবে চাইলে কেউ মসজিদ নির্মাণ করে দিতে পারবে এটা তার ব্যাপার সে যদি এই এখতিয়ার না রাখে তাহলে তো তাকে আমি পরিপূর্ণরূপে মালিক বানিয়ে দিলাম না মালিক বানিয়ে দেওয়ার অর্থই হলো যে পরিপূর্ণ এখতিয়ার পরিপূর্ণ অধিকার এই টাকার ওপর তার প্রতিষ্ঠিত হয়ে গেছে যদি এই পরিপূর্ণ এক অধিকার প্রতিষ্ঠিত না হয় মানে যে যা ইচ্ছা তা যদি না সে না করতে পারে তাহলে তো আমি তাকে মালিকই বানিয়ে দিলাম না তখন আমার শর্ত রয়ে গেলো তো আমি প্রপার মালিক বানিয়ে দিলাম না এমনটা তো মালিক বানিয়ে দেওয়া হলো না তো মালিক বানিয়ে দেওয়ার অর্থই হলো যে সে যদি স্বেচ্ছায় অন্যত্র ব্যবহার করতে চায় অন্যত্র এই টাকা খরচ করতে চায় ব্যয় করতে চায় তাহলে এই অধিকারটা তার থাকতে হবে তো আশা করি তিনি সেই অধিকার ব্যবহার করে যদি নিজের পক্ষ থেকে দ্বিতীয় ব্যক্তি নিজের পক্ষ থেকে যদি মসজিদে দান করেন তাহলে এটা সম্পূর্ণরূপে যায় আছে এবং উনি যদি এখন দেখা যায় যে ওনার হাতে কাদের কিছু পয়সা বুঝিয়ে দেওয়া হয়েছিল উনি যদি প্রথম ব্যক্তির পক্ষ থেকে তাঁর প্রতিনিধি হয়ে কাদের টাকা যদি মসজিদে লাগান তখন এটা ঠিক হবে না এটা বুঝতে হবে মূল ব্যক্তি মসজিদে দিচ্ছেন মসজিদের নির্মাণ কাজে ব্যয় করছেন তখন গিয়ে এটা সন্দেহর মধ্যে পড়তে পারে

আর ফিদিয়া দিয়া দিলাম তারা কি তা ঈদ ঈদের আগে যে রে রোজা রাখলে যে পয়সা গুলো সব মানছে এটা কিটা দেওয়া লাগবে আমি তো ফিদিয়া দিয়া দিলাম বুঝছি বুঝছি জি বুঝছি ফিতরা দেওয়া লাগবে কেন অষ্ট জানতে চাই জি মাশাআল্লাহ প্রশ্ন যারা ফিদিয়া দিয়ে থাকেন তাদের জন্য ফিতরাটা জরুরি ফিতরা মানে ওয়াজিব হওয়ার জন্য সদাকায় ফিতর যেটাকে বলে সদাকাতুল ফিতর তিনভাবেই আমরা বলি সদাকাতুল ফিতর সঠিক আরবি উচ্চারণ সদাকাতুল ফিতর অথবা সদকায় ফিতর অথবা আমাদের এলাকার ভাষায় ফিতরা আর উর্দুওয়ালার অনেক সময় ফিতরা নাও বলে তো যাই বলেন এর অর্থ হলো ঈদের খুশিতে গরিবদেরকে শহিক করার জন্য একটা ফিতরা দেওয়া হয় সদাকাতুল ফিতর দেওয়া হয় সদকায় ফিতর দেওয়া হয় বা ফিতরা আমাদের বাসায় যেটা আছে এটা দেওয়া হয় এটা যারা যারা একেবারে মাত্র জন্ম হয়েছে ঈদের বুড়ে ঈদের দিন ফজরে যার যে বাচ্চার জন্ম হয়েছে আদেকের সময় ওই বাচ্চার উপরও কিন্তু এটা ঈদের ফজর হওয়ার ইমিডিয়েট আগে যে বাচ্চার জন্ম হয়েছে ওই বাচ্চার পক্ষ থেকেও মা বাপের উপর দেওয়াটা জরুরি মা বাপ অবশ্যই দেবেন এটা ফেত্রা এবং মানে যার কাছে মিনিমাম ব্যালেন্স অফ নেশাহাব রয়েছে সর্বনিম্ন পরিমাণ নেশাহাবের মালিক যিনি হয়ে যাবেন ঈদের দিনটাতে ঈদের দিন একেবারে বুড়ে হয়ে যাবেন তো তিনি তার উপর এটা ওয়াজিব এবং নিজের পক্ষ থেকে দিলেই হবে না নিজের সন্তানাদির পক্ষ থেকেও দিতে হবে নাবালের সন্তানদের পক্ষ থেকে বালক যারা তাদের উপর তো নিজেরা দেওয়াটাও নিজের উপর জরুরি আর বালের সন্তানরা তো নিজেরা নিজের নিজেদেরটাই দেবে যদি বাবা দিয়ে দেন তাহলে একটু উল্লেখ করে যদি দিয়ে দেন তাহলে এটা ভালো কথা এখন এটা হলো একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে ঈদের দিন নিজের পক্ষ থেকে এখন যার যারা ধরেন ফেদিয়া হিসাবে এটা এটা হলো যে কোনো মানুষের উপর এটা অব সে রোজা রাখুক বা না রাখুক নিজের রোজা না রাখার কারণে তাকে ফিদিয়া দিতে হয় রোজার সেটা আলা আলাদা একটা মশালা আর প্রত্যেক সাবালক সাবালক মুসলমানদের উপর ওয়াজিব হল নিজেদের পক্ষ থেকে এবং নিজেদের নাবালির সন্তানদের পক্ষ থেকে তারা যেন ফিতরানা আদায় করেন ফিতরা আদায় করেন সদাক্কায় ফিতর আদায় করেন এটা আলাদা আরেকটা ওয়াজিব হকুম আর ফিদিয়া আদায় করাও সেটা আলাদা একটা হুকুম তো ফিদিয়া দিয়ে দিলে ফিতরার ওয়াজিবটা শেষ হয়ে যাবে না ফিতরার ওয়াজিবটা থেকে যাবে তো হ্যাঁ ফিতরা রমদান শুরু হওয়ার আগে দিতে পারবেন না এখন রমদান শুরু হয়ে গেছে আজকে থেকে আপনারা ফিতরার পয়সাটা এই বছরের ফিতরাটা আপনি দিতে পারবেন রমদান শুরু হওয়ার পর থেকে রমদান শুরু হওয়ার আগে গরিবের হাত পর্যন্ত পৌঁছে দিলে ফিতরা আদায় হবে না এখন রমদান শুরু হয়ে গেছে এখন থেকে এটা আদায় করাটা ওয়াজিব তো এই ভালো হলো ঈদের আগে দিয়ে দেওয়া তো ঈদের দিন যে সকালে দেন এই দেশ থেকে দেওয়ার পর এটা গরিব পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তো অনেক দূরে অনেক দেরিতে গিয়ে পৌঁছবে দূরেও পৌঁছাতে হবে দেরিতেও পৌঁছাতে হবে তো এইভাবে তাদের ঈদের আনন্দে তাদেরকে শরিক করার যে একটা হেকমত হাদিসের মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সেই উদ্দেশ্যটা তো ব্যাহত হয়ে যায় সে একমত্রা তো নষ্ট হয়ে গেল হাদিসের মধ্যে বলা হয়েছে যে তমাতুল্লিল মাসাকিন ও তোহরা সাহিম এই ফিতরার মাধ্যমে কি ফায়দা হয় দুটো ফায়দা একটা ফায়দা হল যে রোজার মধ্যে আদবের উল্টো আদবের খেলাফ যে সমস্ত কাজ হয়েছে এগুলোর তালাফি হয়ে যায় একটু আল্লাহ তালা মাফ করে দেন রোজার মধ্যে রোজার যে আদব রক্ষা করতে আমরা পারিনি মশলাগত দিক দিয়ে কিছু বল ত্রুটি যদি থেকে যায় আর আরেকটা হলো ঈদের আনন্দে ঈদের দিন গরিবদেরকে কিছু খাবারের জন্য কিছু তাদেরকে উৎসব পালনের জন্য একটু সাহায্য করা তো এরপরে দেওয়াটা কিন্তু জরুরি থেকে যাবে যদি আদায় না করেন আগে তবু ঈদের দিন সকালে হলো দিয়ে দিতে হবে আমাদেরকে বা এমনকি পরে হলেও এটা দিয়ে দেওয়া ওয়াজিব হয়ে যায় জাজাকুমুল্লা খায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ যেহেতু রামাদান কোয়েশ্চন আনসারের প্রোগ্রাম এরকম পুরাটি রমাদান এই দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত দুইটা তিরিশ মিনিট পর্যন্ত ইনশাল্লাহ এই কোয়েশ্চন আনসারের প্রোগ্রাম চলবে হয়তো আগামীকাল এই জাকাত সম্পর্কে আলোচনা করে প্রশ্নোত্তরের প্রোগ্রাম থাকবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের প্রোগ্রামে আপনার নিয়মিত দেখবেন আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শাহেখ মুফতি আব্দুল মুন তাকিম সাহেব আমি আপনাকে মারক জানাচ্ছি জাকুমুল্লাহ তাআলা খায়রান অনেক ধন্যবাদ তো আজকে আজ আমরা তো দেড় ঘন্টা করি আজকে আমি তো মনে করছি এখনো সময় রয়ে গেছে তো যাই হোক আজকে যে এক ঘন্টা প্রোগ্রাম ছিল জি ইনশাআল্লাহ আশা করি দর্শক শ্রোতা নিয়মিত এই রমাদানের কোশ্চেন আনসার প্রোগ্রাম দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন জাকুমুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া